সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আপনারা বৈশাখী টেলিভিশনের পর্দায় ছাড়াও দেখতে পাবেন বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা এই মধ্যরাতের আয়োজনে আলোচনা করব, আজকে আলোচনার বিষয় ভোটের লড়াই, মাঠের লড়াই। আপনারা জানেন ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং এই নির্বাচনে 44টি নিবন্ধিত দলের মধ্যে 29টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, কিছু জোটবদ্ধভাবে, কিছু স্বতন্ত্রভাবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, একই সঙ্গে আলোচনা করব এই ভোটের বাইরে যারা আছেন রাজনৈতিক দলগুলো, তারা মাঠের আন্দোলনে ব্যস্ত, সেই মাঠের আন্দোলন এবং ভোটের লড়াই। আলোচনার জন্য স্টুডিওতে আজ দুজন অতিথি উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার হাতের ডানে প্রথমে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেকদিন পর জিরো আওয়ারে আপনি এসেছেন। এবং এরপরে রয়েছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা জিরো আওয়ারের এটি বলা চলে দ্বিতীয় জন্ম, অনেক দিন বিরতির পর এই অনুষ্ঠান আবার শুরু হয়েছে গত সপ্তাহ থেকে, আপনাদের কাছে পুনর্জন্ম বলা যায়, পুনর্জন্ম বলা যায়। তো আমরা আলোচনা শুরু করার আগে দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। ভোটে হারবে জেনে সরকার উৎখাতের ষড়যন্ত্রে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী, আগুন সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। জানুয়ারিতে সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি, তার সাথে সিসির সাক্ষাতের পর জানিয়েছেন ইসি সচিব। দ্বাদশ সংসদ নির্বাচনের সব আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ, দিয়েছে 263টিতে, 32টি ছেড়েছে জাতীয় পার্টি সহ বন্ধু দলগুলোর জন্য। আসছে জাতীয় নির্বাচনে 300 সংসদীয় আসনে প্রার্থী 1896 জন, 27টি নিবন্ধিত দল নির্বাচনে প্রতীক দেবে কাল। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ, ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়েছে 195 রানে। শুনছিলেন শিরোনামগুলো। এছাড়াও আজকে একটি ভালো খবর রয়েছে রাজনীতি, নির্বাচন, আন্দোলন এগুলোর বাইরে, যে বাংলাদেশের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট দল, এটি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। আমরা বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, অন্তত তারা জাতীয় দলের চেয়েও ভালো করছে, এবং একই সঙ্গে আমাদের নারী ক্রিকেট দল, তারাও কিন্তু অনেক ভালো করছে। আমরা আশা করব যে এই ধারাবাহিকতা আমরা জাতীয় দলেও দেখতে পাব, যারা এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। আমি আলোচনাটি শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে, যে ভোটের লড়াইয়ে যেমন আছে, মাঠের লড়াইও আছে। আপনারা ভোটের লড়াইয়েও নাই, মাঠের লড়াইয়েও আছেন, মাঠের লড়াই করছেন। বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনে প্রবেশ করেছে, নির্বাচনী ডামাডোল আজ, মনোনয়নপত্র প্রত্যাহার করার পরে চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ হয়েছে, এবং আগামীকাল আজকে এই রাত শেষেই সকাল থেকেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে, দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রতীক। প্রতীক পাওয়ার পরই যে মাঠের মূল লড়াইটা, প্রচারণা শুরু হয়ে যাবে। এই অবস্থায় বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি এবং তার জোট অ্যালায়েন্সগুলো এই নির্বাচনে নাই, তারা হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে, বিশেষ করে 28 অক্টোবরের পর থেকে টানা হরতাল এবং অবরোধের মধ্যে আছে। আগামীকালও হরতাল ছিল, সেটি একটি রাষ্ট্রীয় শোকের কারণে, কুয়েতের আমিরের মৃত্যুর ফলে কাল শোক পালিত হবে, সে কারণে তারাও একদিন পিছিয়ে নিয়েছে। ভোটের লড়াইয়ে আপনারা কেন নাই? কমিউনিস্ট পার্টিও নাই, বিএনপি জোটে আপনারা নাই, কিন্তু ভোটেও নাই, কেন নাই? ধন্যবাদ আপনাকে, আমি আপনাকে এবং আলোচক সুভাষ সিংহ রায়কে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে অনেকদিন পরে আপনাদের এখানে আসা হলো, কারণ একসময় অনেক নিয়মিতই প্রায় আসা ছিল। তো যারা এই বৈশাখী টেলিভিশন পরিচালনার কাজগুলো করছেন, যাদের শ্রমে ঘামে এটা চলছে, তাদেরকেও আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের তো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচনের ডামাডোলটা তো শুরু হয়ে গেছে, এবং তার মানে একটা পর্বের সমাপ্তির পরে দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে আগামী 7ই জানুয়ারি। যদি পরিস্থিতি অন্যরকম কিছু না হয়, তাহলে এই নির্বাচনটা সম্পন্ন হবে বলেই আমরা সাধারণভাবে দেখা যাচ্ছে। কিন্তু এই ভোটের লড়াইয়ে আমরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের একটা জোট আছে,
বাম গণতান্ত্রিক জোট আমরা এবারের ভোটে অংশ নিচ্ছি না। আমি খুব ছোট করে বিষয়টাকে যদি বলি যে দেখেন আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের একটা বড় দায়িত্ব হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তারা প্রধানত দেশ পরিচালনা করে, দেশ শাসনের ক্ষেত্রে দায়িত্ব পালন করে এবং আমাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা প্রধানত আইন প্রণয়নের কাজটা করেন, এর বাইরে রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করেন। আমি প্রসঙ্গক্রমে খালি কথাটিটা বলি যে এই কথাটা রিপিট করলাম এই বিবেচনায় যে আমাদের এই দেশে যদি বলি এইটা একটা জাতীয় সরকারের রক্ষণাবেক্ষণ এবং তার যেমন দায়িত্ব পালন করেন, আমাদের কিন্তু স্থানীয় একটা সরকারের কথা আমাদের সংবিধানে বলা আছে এবং আমাদের বিবেচনায় আমাদের সংবিধানের এইটা একটা অন্যতম বিরাট ভালো খবর যে স্থানীয় সরকার এবং তার কার্যক্রম যেটা বলা আছে। যাই হোক, আজকে এটা এজেন্ডা না, আমি আলোচনায় যাচ্ছি না, তবুও মনে করাচ্ছি যে তাহলে আমরা এই নির্বাচন আমাদের পার্টি আমরা মনে করি যে জনগণের প্রত্যক্ষ ভোট ঠিক রেখেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া দরকার, একইভাবে অন্য অন্য ভোটের নির্বাচন হওয়া দরকার এবং সংবিধানে যে দায়িত্ব কর্তব্য দিয়েছে সেইটা ঠিক রেখে প্রয়োজনে টাইম টু টাইম এটাকে আরও উন্নত ধরার জায়গায় নিয়ে দরকার। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে অনেক যতগুলো ভোট হয়েছে তার অনেকগুলো ভোটের কথা বলা যায় যে আসলে জনগণের অংশগ্রহণ নিয়েই ভোটগুলো হয় নাই। সেটা আমরা অতীতে যদি দেখি এখানে জিয়াউর রহমানের আমলে দেখব, এরশাদের আমলে দেখব এবং আপনি নিকট অতীতে 14 এবং 18 দিকেও যদি তাকাই তাহলে দেখব এই ভোটগুলো ভালোভাবে সম্পন্ন হয় নাই। তো এই জায়গার ক্ষেত্রে যে কাজগুলো ছিল যে একটা হচ্ছে আমরা কমিউনিস্ট পার্টির দিক থেকে বলি যে ভোটের কথা যখন বলা হয় শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের কথাটা বলা হয়, আমরা খুব সহজভাবে বলি যে প্রথমে দুইটা জিনিসের অধিকার সম অধিকার থাকা দরকার, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়া। তেমন ভোটে দাঁড়ানো বলতে পারেন যে আমাদের কাগজে কলমে তো যে কেউ দাঁড়াইতে পারে কিন্তু টাকা না হলে তো দাঁড়ানো যায় না, জানা জিনিস, যার জন্য আমরা সেটা তো ভিন্ন জিনিস। প্রথম হলো যে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, টাকা না হলে ভোট হয় না, ভোটটা তো মানে মানি এবং মাসুলের আগেও একটা ছিল, এটা এখন হয়তো পরিস্থিতির কারণে বাড়ছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, জিডিপি বেড়েছে, কাজে এখানে নির্বাচনে ব্যয়ও বাড়বে, এটি স্বাভাবিক না। আমি একটু জাস্ট লিঙ্ক করে আসছি কথাটাই বলছি, এই জন্য আমরা অনেকদিন ধরে চিহ্নিত করে আসছি যন্ততপক্ষে আমাদের এই নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার ছাড়া মুক্তি নাই। আজকে সেই এজেন্ডা আমি আর আলোচনায় যাচ্ছি না। তাহলে আমরা দেখছি যে এই যে এই আলোচনাটা কিন্তু হঠাৎ করে পাল্টছি না আমরা, বিশেষ করে 2007 সালে শুধু কমিউনিস্ট পার্টি না, এটা আওয়ামী লীগ সহ আমরা অন্যান্য ক্রিয়াশীল দলগুলো মিলে নির্বাচন কমিশনের সাথে সংস্কারের আলাপ আলোচনা আন্দোলনও করেছিলাম এবং অনেকগুলো পজিটিভ সিগন্যাল এসেছিল। আমরা তখন থেকে এটা বলে আসছিলাম যে এই নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আরও অনেকগুলো কাজ করা দরকার এবং নির্বাচন কমিশন, এর পরবর্তীতে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের সাথে যখন দেখা হয়েছে আমরা আমাদের লিখিত বক্তব্যগুলো দিয়েছিলাম কিন্তু আমরা এই সময়কালে দেখলাম এগুলো পূরণ হয় নাই। আরেকটা বড় ঘটনা হচ্ছে নির্বাচনকালীন সরকারের প্রশ্ন। আমরা দেখেছি যে বাংলাদেশে যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হয় তাহলে অন্ততপক্ষে কতকগুলো জিনিস হওয়া দরকার, যেমন নির্বাচন কমিশনের তার স্বাধীন অস্তিত্ব শুধু না, মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করা দরকার তাদের, এক। দুই নম্বর হচ্ছে ঠিক ওই সময় পরিস্থিতিটা এমন হওয়া দরকার যাতে করে প্রশাসন পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় থেকে দায়িত্ব পালন করতে পারে। তিন নম্বর হচ্ছে একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে যাতে করে আমরা সবাই নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব মানে নির্ভর করে দায়িত্ব পালন করব। এই জিনিসগুলো গড়ে ওঠে না এই বাস্তব কারণে, যার জন্য আমরা বলেছি যে এইটা গড়ে না ওঠা পর্যন্ত অন্ততপক্ষে নির্বাচনকালীন সময় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার একসময় ছিল কিন্তু তার কতগুলো নেগেটিভ দিক ছিল, আমরা বলেছি ওইগুলো বাদ দিয়েই রাজনৈতিকভাবে ঐক্যমত্যলে সেটা করা দরকার। তা আমরা দেখলাম এইবারের নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজও হলো না, এমনকি নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার মানে নির্বাচনকালীন সময় এই ধরনের কোনো সরকার করা হলো না। সেই জন্য আমাদের বিবেচনায় মনে হয়েছে, যা এখন তার দেখছি আমরা যে বিবেচনা কারেক্টই মনে করি, দরকার হলে পরে বলবো, যে এইটা দলীয় সরকারের অধীনে হলে যে দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এমনকি আমাদের দল হোক, আমরা বলেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই নির্বাচন জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটার কোনো সুযোগ আমরা দেখছি না, আর হচ্ছে ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে ওই সংস্কারগুলো না হলে দেখছি না। এই সামগ্রিক বিবেচনায় আমরা এবারের নির্বাচনেও অংশগ্রহণ থেকে বিরত থাকছি। এই এবং আমাদের শুধু বিরত না, আমরা মনে করি যে এই নির্বাচন যেখানে সরকার অনুষ্ঠিত করছে এইটার ফলাফল ভালো হবে না, সুতরাং এখনও সময় আছে, আমরা মনে করি এই তফসিল পরিবর্তন করে
সকলের অংশগ্রহণ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার নিশ্চিত করেই এই নির্বাচনের তফসিল পুনরায় করা দরকার। তাহলে ওই সুযোগ হলে তখন আমরা নির্বাচনে অংশ নেব এবং এই নির্বাচনী যুদ্ধেই আমরা অংশ নিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। ভোট বর্জন করে কী অর্জন হবে এই প্রসঙ্গে আপনার কাছে আসব। আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে আসি যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না বলছেন, যেটি যে জনগণ ভোট দিতে যায় না, জনগণ গত 2014-18 ভোটের কথা বলেছেন রুহিন হোসেন প্রিন্স, যে সেগুলোতেও মানুষ ভোট দিতে যায়নি। আমরা ভোটের পরিসংখ্যানও যদি দেখি কোথাও 10, কোথাও 12, কোথাও সর্বোচ্চ 25% ভোট পড়েছে। আপনার কাছে কী মনে হয় এবার যে নির্বাচন হচ্ছে জাতীয় সংসদের 300 আসনে গতকাল যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 1,896 জন প্রার্থী এবং 29টি দল অংশ নিয়েছে, এই নির্বাচনকে কি আপনি অংশগ্রহণমূলক রাজনৈতিকভাবে এবং এই যে জনসম্পৃক্ত দিক থেকে কীভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ কী? জনগণের অংশগ্রহণ, নিঃসন্দেহে জনগণের অংশগ্রহণ এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, কারণ রাজনৈতিক দল জনগণ তো কোনো না কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দেবেন, তো তার পছন্দের প্রার্থী যদি বা দল যদি অংশ না নেয় কাকে ভোট দিতে যাবে? না, সেটা তো সেই রাজনৈতিক দলের ব্যর্থতা। এবং আমি তো একটু বাম ঘাসা মানুষ, আমি তো চাইবই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দলের আন্দোলনের নেতা তো রুহিন হোসেন প্রিন্স, সেটা আছে, বাম ঘাসা বলেছি। এবং আমি তো চাইবই যে বাম গণতান্ত্রিক রাজনীতি যারা করেন তারা একটু শক্ত হয়ে দাঁড়াক, সেটা তো হবার নয়। আপনি এতক্ষণ ধরে কমরেড রুহিন হোসেন প্রিন্সের যে কথাগুলো শুনলেন সে হতাশার কথা। ওই যে খুব বিখ্যাত একটি গান আছে না আমাদের দেশাত্মবোধক গান, যে সব কটা জানালা খুলে দাও না, ওর মধ্যে একটা লাইন আছে, কেউ যেন ভুল করে গেও না তা মন ভাঙা গান। এতক্ষণ ধরে মন ভাঙা গান শুনলাম, আর কিছু কিছু লক্ষণও আমার কাছে খুব খারাপ মনে হলো। বিএনপি যে সুরে কথা বলে এবং আন্তর্জাতিক তাদের মদতদাতারা যেভাবে কথা বলছে অনেক ক্ষেত্রে, সেরকম কথাই কিন্তু ভেসে আসলো। এ কারণে 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মোট কথা 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যদি গণতন্ত্রী পার্টির মনোনয়ন সব বাতিল হয়ে গিয়েছে সে কারণে 29টি দল হিসেবে আমরা গণ্য করছি। এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে নির্বাচন কমিশনের যে সংস্কারের আন্দোলনের কথা বললেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, এটা তো অনেকে ভুলে গেছেন, আমি তো ভুলি নাই, এবং যারা মনে রাখার তারা মনে রেখেছেন। এই আন্দোলনটা হয়েছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং 11 দল, তার সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং গণফোরাম ছিল এবং 32তম সংস্কার আন্দোলন। সেই আন্দোলনটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই শুরু করেছিলেন এবং তার ফলশ্রুতিতে 1,23,00,000 ভোটার বাতিল হয়েছে, ছবিযুক্ত ব্যালট বাক্স এসেছে, ভোটার তালিকা ছবিযুক্ত ছবিতে ভোটার তালিকা এসেছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। এবং এই যে অগ্রগতির জায়গাটি, এবং যখন 2008 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিলেন, সেদিনই বলেছিলেন নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হবে। 2 মাসেরও কম সময়ের মধ্যে সেটা বিচ্ছিন্ন হয়েছে। আপনি যদি এখন বলেন যে নির্বাচনটা একপক্ষীয় হচ্ছে, এগুলো তো গ্রামোফোন রেকর্ড বাজানোর মতন। এ কারণে এতগুলো পক্ষ দেখছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে 65% রাজনৈতিক দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করছে, আমি এক পক্ষ বলি এটা 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 তো অঙ্কের হিসেবে পরিসংখ্যানের হিসেবে সব ঠিক আছে, কিন্তু দেখুন যেটি যেটি রুহিন হোসেন চেষ্টা করেছেন 2014-2018 এবং সাম্প্রতিক এই সময়ের কিছু উপনির্বাচন যেখানে ভোটার উপস্থিতির হার সত্যিই তো খুব হতাশাজনক ছিল। তাহলে আপনি শুনুন, এই যে পশ্চিমারা আমাদেরকে নানান রকম পরামর্শ দেন, আমাদের জ্ঞান দেন, সেই পশ্চিমার দেশে যখন মূল নির্বাচন হয় কত শতাংশ ভোট পড়ে? ধরে নিই মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ, আপনার কংগ্রেসে যখন নির্বাচন হয় মূল নির্বাচনে 25-30% বেশি ভোট পড়ে না, আর উপনির্বাচনে 1.5% থেকে 5% ভোট পড়ে এবং তার মধ্যে 25-30% বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়।
কোনো গণমাধ্যম, কোনো সুশীল সমাজ কেউ বলে না এই নির্বাচনটা সঠিক হয়নি। আমরা তো সেটা ছিদ্র অন্বেষণ করি, ছিদ্র অন্বেষণ করা ভালো, কিন্তু কতদূর করবেন, কীভাবে করবেন, আপনি কাকে শক্তিশালী করছেন? যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তাদের হাত শক্তিশালী করবেন? আর অনাদিকাল ধরে আপনি এই তত্ত্বাবধায়ক সরকার যে বিকলাঙ্গ ব্যবস্থা যেটা অকাল প্রয়াণের গ্যারান্টি দিয়ে জন্ম হয়েছিল সেটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কোনো সংবিধান, কোনো আইন কখনো বলে না যে অনির্বাচিত প্রতিনিধি দিয়ে আপনি নির্বাচনী ব্যবস্থাপনা রাখবেন, এটা তো ঠিক। 1990 সালে 19 নভেম্বর তিন জোটের রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা অনুযায়ী যখন রাজনৈতিক দলগুলো যখন স্বাক্ষর করেছিল বলা হয়েছিল যে এই এই শর্ত তারা প্রতিপালন করবে যদি তারা সরকার পরিচালনার দায়িত্বে আসে। না, সেটা তো একটা বিশেষ বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা করবে, এরপর নির্বাচন ব্যবস্থাটা একটা নির্বাচনী স্বাধীন স্বতন্ত্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, আমি আমি এই প্রসঙ্গ ধরে আমি একটু বলি, আমি বলি সেখানে কি বলা ছিল যে পরবর্তীটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইবে। চারটি নির্বাচন হয়েছে অস্থায়ী সরকার সহ বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে 91 সালে, 96 সাল, 2001 আর 2008, এই তিনবার হয়েছে সরকার অধীনে নির্বাচন। এই তিনটি নির্বাচনেই তিনটির মধ্যে দুটিই আওয়ামী লীগ সরকার সরকার গঠন করেছে, আওয়ামী লীগ দল। আপনি এই তিনটি নির্বাচনের পর যখন উচ্চ আদালত রায় দিয়ে দিল, তার আগে নানান রকম নির্বাচন ধরা পড়ল, এবং যেটা তো আজকে বলা উচিত, কেননা 2014-2018 নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা আসবে। 2014-এর বাস্তবতা কি ছিল? না, আমরা অতীতে না যাই, আমি একটু আপনার এই কথা ধরে একটু রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই ছোট্ট করে বিরতির আগে। সেটি হলো যে এই যে নির্বাচন এলেই নির্বাচনী সরকার নিয়ে একটা আলোচনা ধারাবাহিকভাবে, যেখানে একটা সময়ে বা দুটো মেয়াদে একটা বিশেষ প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, আপনি কি মনে করেন যে কমিউনিস্ট পার্টি কি মনে করে যে এইরকম একটা ব্যবস্থা কয়েক মাসের জন্য, যারা 5 বছর জনগণের প্রতিনিধি সরকার পরিচালনা করবে, দেশ চালাবে, আর 3 মাস তারা সরকার মানে নির্বাচন পরিচালনা করার জন্য ধার করে নিয়ে আসবে, এই ব্যবস্থা আপনারা কতদিন চান? না, এই ব্যবস্থা কোনো পারমানেন্ট ব্যবস্থা আমরা চাই না। তাহলে আবার কেন সেই 90-এর অভ্যুত্থানের পরে 91 থেকে এই পর্যন্ত? এটা কোনো আদর্শ ব্যবস্থা না। কিন্তু দেখেন, আমি দুইটা তথ্য বলি এখানে, যেটা আসছে প্রথম কথা, এই তথ্যটা কারেক্ট না, এটা পরীক্ষা করে দেখতে পারেন। 90-এর তিন জোটের রূপরেখার সময় বামপন্থীদের পক্ষ থেকে, বিশেষ করে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, খসড়া ড্রাফটের যে দায়িত্ব ছিল সেইখানে পরপর তিনবারের কথা বলা হয়েছিল। কী জন্য জানেন? এই তিনবারের মধ্য দিয়ে আমরা একটা দক্ষ ব্যবস্থা গড়ে তুলতে চাই। কিন্তু তৎকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানে খালেদা জিয়া দুই দল কেউ মানে নাই, এটা ওই তিনবারের মানে নাই, না মানে নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি 90 সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, সেটা অন্য আলোচনা, আমি আসছি সেটা, দায়িত্ব পালন করা কথা ছিল বিএনপি, না না আমি না না ও দায়িত্ব বলছি না, আমি আমি বলছি না না এক মিনিট না আসছি, শুনুন, একটার পর আরেকটা জায়গায় যেন না সাইফুল ভাই। আমার পয়েন্ট হচ্ছে, যেহেতু কথাটা উঠলো বলে বলে আমি ওই কথা বলতে যাইনি, আমরা বলছি যে কথাটা যেহেতু বললেন, আমাদের পক্ষ থেকে ছিল ওই সময় আমরা, ওটা তো অস্থায়ী সরকার ছিল, তো বলছিলেন যে পরপর তিনবার এই ব্যবস্থা করার মধ্য দিয়ে 90-এর ওই রূপরেখায় ছিল, আমরা একটা যেমন ভালো নির্বাচন, দক্ষ নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলবো, যেটা আপনি বলতে চেয়েছেন সেইটার জন্য আমরা বলেছিলাম একবারে হবে না, অন্তত পক্ষে তিনবারে করে এটা করেন, তখন কিন্তু এনারা মানেন নাই, এইটা হয়েছে। তাহলে এই একটা বললাম যে দরকার ছিল দক্ষ নির্বাচনী ব্যবস্থা, এটা হয় না কেন জানেন? একটা বড় কথা হচ্ছে কে কর্তৃক করছে, সেটা মানদণ্ড ডিফারেন্ট মানদণ্ড। এইটা হচ্ছে রাজনীতিতে যখন আমি যে কোনোভাবেই ক্ষমতা, যে কোনোভাবে চিন্তা করেন সেটাই প্রধান। এখানে আওয়ামী লীগের কথা আসছে, আপনি যদি বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা বলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, জনগণের ক্ষমতা চাই, এখন তো হয়ে গেছে অন্য সবাই, সবার জায়গায় আমি আগে প্রধানমন্ত্রিত্ব চাই, জনগণের ক্ষমতা থাকুক না থাকুক, সংকট তো সেই জায়গায়। তা আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় গড়ে না তুলতে পারছি, আমরা ওই রকম একটা কালচার গড়ে ওঠা পর্যন্তই মনে করি এরকম একটা ব্যবস্থা থাকা দরকার। এক আর একটা কথাও বলি, শেষ কথা, কোর্ট যেটা বলেছে, কোর্টের কিন্তু কথা ছিল যে যদি প্রয়োজন মনে করে দুইবার এই তত্ত্বাবধায়ক সরকারের মানে এই আইডিয়াটাকে নেওয়া যেতে পারে, যদি সংসদ চায়, হ্যাঁ যদি, হ্যাঁ নিঃসন্দেহে যদি সংসদ চাই, এমনকি ওই সময় যে আওয়ামী লীগের যে কমিটিগুলো করে দিয়েছিল, আপনার অধিকাংশ তার প্রসিডিংস জনগণের কাছে ওপেন করেন, বক্তব্যটা কী ছিল
তাতেও দেখবেন পজিটিভ পজিশন ছিল না। সেই বেলায় আবার যদি বলি ওই এক ব্যক্তির উপরে নির্ভর করে আর সংখ্যাগরিষ্ঠতা হয়নি, আমি বলছি আপনি তো প্রসিডিংসে অধিকাংশ মানুষের বিবেচনা করতে, তারপরও লাস্ট বক্তব্য মানতে রাজি ছিলাম। যদি আপনারা এই সময়কালের মধ্য দিয়েই, মানে আপনারা বলতে আমি ক্ষমতাসীন কথা বলছি, তারা একটা আদর্শ নির্বাচনী ব্যবস্থা করতে পারতো, কিন্তু আসলে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই প্রহসনের অংশগ্রহণ বামপন্থীরা করে না। জি, এই প্রসঙ্গ নিয়ে আসবো সুভাষ সিংহ রায়, একটা বিরতি নেব, বিরতির সময় হয়েছে, তারপর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার, এই অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ভোটের লড়াই, মাঠের লড়াই। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসছি, আমার মনে হয় একটু দিনের আলোচনার মধ্যেই থাকি, যে মনোনয়নপত্র প্রত্যাহারের পর যে প্রার্থিতা দাঁড়িয়েছে চূড়ান্ত, আমরা শেষ দিনে দেখলাম ক্ষমতাসীন আওয়ামী লীগ তো চোদ্দ দলীয় জোটের জোটবদ্ধভাবে নির্বাচন করবে, আগে থেকেই বলা হচ্ছিল। কিন্তু জাতীয় পার্টির কি হবে এ নিয়ে কিন্তু অনেক নাটক হয়েছে, অনেক দিন দরবার হয়েছে, এবং শেষ বিচারে দেখা গেল যে জাতীয় পার্টির জন্য 26টি আসন আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচন করছে না। এর আগের বার জাতীয় পার্টি বিরোধী দল নাকি সরকারি দল এ নিয়ে কিন্তু 5 বছরেই ধোঁয়াশার মধ্যে ছিল। এইবারের এইটাকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন, যে ক্ষমতাসীন জোটের মধ্যে না থেকেও ক্ষমতাসীন দল তাদের জন্য 26টি আসন ছেড়ে দিল, 26 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পরও তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হলো না? আপনি যদি নির্মোহ দৃষ্টিতে আলোচনা করেন সেটা একটা এক ধরনের আলোচনা, কারণ বাস্তবের বাস্তবতা আপনার বুঝতে হবে। কমরেড রুহিনেশন প্রিন্স যে কথাগুলো বলে সে কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বিএনপি নামক একটি বিরোধী মহল আছে, যার ঘাড়ে ভর করেছে যুদ্ধাপরাধীর দল এবং নানান অপশক্তি। আর তখন যখন প্রিন্স ভাইরা এরকম একই ধরনের সুরে কথা বলে, তখন আমি বেশি আশ্চর্যই হই। এ কারণে হই, আপনি যে কথাগুলো বলছেন এটা তো সেই যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার জন্য মরিয়া হয়ে যায় অনির্বাচিত সরকার ব্যবস্থাপনা চালু করবার জন্যে, তাদের সুরে সুর মিলে চলে যাচ্ছে। এবং ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের ফখরুদ্দিনের সরকারের সময় কী ঘটেছে, তার আগে 2001 সালে 1 অক্টোবরে যে লতিফুর রহমান সরকারের নির্বাচনে কী ঘটেছিল, এগুলো দেশবাসী সব জানে। এখন অনেকে বিশ্লেষণ করে বলেন না, কিংবা অনেকে এই কথাগুলো ভুলেই গেছেন, যেই নির্বাচন ব্যবস্থাপনায় 5 জন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বাতিল হয় সেই নির্বাচন ব্যবস্থাপনাকে আপনি দুর্বল ভাবছেন কী করে? আমার কাছে আশ্চর্য লাগে এই কথাগুলো যখন শুনি, আশ্চর্য লাগে। কখনো কি আওয়ামী লীগের ইতিহাসে ঘটেছে, আপনি তো সেই জ্ঞান হওয়ার পর থেকে নির্বাচন ব্যবস্থাপনা দেখছেন, কখনো কি আওয়ামী লীগের 5 জন প্রার্থীর আসন বাতিল হয়েছে? এই নির্বাচন কমিশনকে আপনি শক্ত নির্বাচন কমিশনার বলবেন না কেন? না, সেটা তো ভিন্ন বিষয়। মনোনয়নপত্র আমি যদি একটা আবেদন ঠিক মতো করতে না পারি অথবা শর্ত পূরণ করতে না পারি, আমার মনোনয়নপত্র বাতিল হবে? এর সঙ্গে নির্বাচন কমিশন কতটা শক্তিশালী কতটা দুর্বল এটা কি প্রমাণ হয়? সাইফুল ভাই, আপনি চলতি হওয়ার পন্থীর মতন কথা বলেন না, আমি আপনাকে খোলামেলা বলি। আমরা তো বাংলাদেশের নির্বাচন কমিশনকে দেখেছি, কিচ্ছু না। আপনি যদি এর আগের বিচারপতি নুরুল ইসলাম হয়েছেন দ্বিতীয় নির্বাচন কমিশনার, প্রথম নির্বাচন করে বিচারপতি ইদ্রিস, বিচারপতি নুরুল ইসলাম পরবর্তীতে তিনি হয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট হুসেন আহমদ এরশাদের, আপনি যে রৌফ সাহেবের নির্বাচন কমিশন, সাদেক সাহেবের নির্বাচন কমিশন, বিচারপতি মাহবুবের নির্বাচন কমিশন, আর আজিজ তো একেবারে খ্যাতিমান নির্বাচন কমিশনার, ওই সময় জাকারিয়া এবং জকরিয়া নামের জন্য ব্যক্তি ছিলেন নির্বাচন কমিশনে, আপনি নির্বাচন কমিশন তো কভার করেছেন, মনে আছে সেই বিষয়গুলো? তখন কে এই হলফনামা, কোথায় কার প্রার্থিতা, কোথায় ঋণ খেলাপির, কোনো বাস বিচার ছিল না, একটু স্মরণ করে দেখুন না। আজকের বাস্তবতায় গণমাধ্যমে যেটা আসা উচিত না সেটাও আসছে, বেশি করে আসছে, আর যেটা আসা উচিত সেটা তো আসছেই। আপনি নির্বাচন কমিশনার যদি এখন কার্যক্রমে হিসাব দেখেন, এখন অনেক সক্ষমতা বেড়েছে। হ্যাঁ, আপনি এই যে কমরেড রুনেশন প্রিন্স, তার দলসহ আরও 2টি দল মিলে 3টি দল
নির্বাচন কমিশনকে কিভাবে সাজানো যায় এটা দফা অনুযায়ী একটি চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। তারাও তো পরবর্তীতে এটা কোনো ফলো আপ করেননি, আমি জানি না ফলো আপ করেছে কিনা। অবশ্যই করেছে, এখন আমরা দেখি নাই, আমরা তো তার শুধু রুইনেশন প্রিন্সিপাল কথা শুনি টক শোতে। কোথাও বক্তৃতা দিলে বক্তৃতার কথাটা আমি যদি 5 মিনিট দিই আমাকে আপনি দেখাবেন 30 সেকেন্ড, রুইনেশন প্রিন্সিপাল দেখাবেন 2 মিনিট। এটা তো গণতন্ত্রের মহিমা, সেই গণতন্ত্রের মহিমা তো দেখছি আমরা। এটা সম্ভব হয়েছে গত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বিকাশের একটা ক্রমাগত চেষ্টা চলছে, চেষ্টা চলছে বলে আজকে স্বতন্ত্র প্রার্থীরা খুব শক্তিশালী হয়েছে। না একটু জাতীয় পার্টি আওয়ামী লীগের কেমিস্ট্রিটা যদি বলেন, আওয়ামী লীগের কেমিস্ট্রি এটা তো জলবত্তর লং। তারা ক্রমাগতভাবে যে কথাগুলো বলে এসছেন, এখন এই টেলিভিশনের এই শোতে আমার কি সব কথা বলা ঠিক হবে? সব সময় কি সব কথা বলা যায়? বলা যায় না, যতটুকু রয়েস হয়ে বলা ততটুকু বলি। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে গেলে আপনার অনেকগুলো পক্ষ থাকতে হয়, অনেকগুলো দল থাকতে হয়। আপনি এখন মরিয়া হয়ে গেছেন, ওই বিএনপি নেই কেন ওই হায়তোষায়? মনে হচ্ছে কোনো গণতন্ত্র সমান সমানই মানে বিএনপির অংশগ্রহণ, যেই দল তার সৃষ্টি লগ্ন থেকে সে গণতন্ত্রের চর্চা করেনি। আপনি এই এই দলকে কী বলবেন? আপনি 300টি আসনে আওয়ামী লীগ যে কয়েকজন মনোনয়ন দিয়েছেন 298, না যারা গণতন্ত্র চর্চা করেছে কমিউনিস্ট পার্টির মতো দল, তারাও তো নাই নির্বাচনে। তার রাজনৈতিক অবস্থা সংকুচিত হতে হতে এমন জায়গায় গিয়েছে এখন তো তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার বলতে ভালো লাগছে না। আপনি খেয়াল করে দেখবেন 298 আসনটির মধ্যে আপনি নারীর অংশগ্রহণ কত শতাংশ খেয়াল করেছেন? 23-24 জন নারীর প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেছেন। আপনি অন্য কোনো রাজনৈতিক দল দেখেন না, সম্ভব কিনা? এমনকি আওয়ামী লীগের যে 81 সদস্যের যে কেন্দ্রীয় কমিটি সেখানেও 25 শতাংশের ওপরে নারী, দেখান কোন দল। আপনি ধর্মীয় সংখ্যালঘু, প্রায় 21 জন কিন্তু নৃতাত্ত্বিক গোষ্ঠী সহ ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান। আপনি কী কারণে এটাকে গণতান্ত্রিক অবস্থান বলবেন না, অংশগ্রহণমূলক বলবেন না? এখন বলি আমরা, এখন বিএনপির আসে না কেন এই মনে হচ্ছে হারানোর বেদনা? বিএনপি আসে না কেন সেটি সেটি না, মানে মানুষ বোঝেন তো না বিএনপি কেন আসে না। রাজনৈতিক যারা জ্বালিয়ে পুড়িয়ে দেশ শেষ করছেন তাদের জন্য মায়া কেন আমার? জি, আমি ওই প্রশ্নে আসছি, যেটি রুহিন হোসেন প্রিন্স আপনার শুরুতেই যেটি বলছিলাম যে ভোট বর্জন করে কি অর্জন করতে চায় সিপিবি? না সেটা তো আমি বলতে পারি, কিন্তু আলোচনায় সুভাষ সিংহ রায় এত ডালপালা মেলেছে না, আমরা আমরা আলোচনা একেবারে এই পর্বের শেষের দিকে আসছি, ভোট বর্জন করছেন এবং অর্জনটা কি হবে? কিন্তু বলি যে আপনি অংশগ্রহণমূলকেরও দেখেন একটা স্ট্যান্ডার্ড ব্যাখ্যা আছে, খুঁজে বের করেন পেয়ে যাবেন। আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছেন, এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতকে আপনি নিষিদ্ধ করেন নাই, আপনি 15 বছর ধরে এত আওয়াজ দিচ্ছেন, এতই নাকি উন্নয়ন করেছেন, দুর্নীতির সর্বোচ্চ উন্নয়ন থেকে শুরু করেছেন, ওই 90-এর গণঅভ্যুত্থানে যাদেরকে পরাজিত করেছিলাম তার সাথে আপনি দহরম মহরম ছাড়া করতে পারেন না, আপনি ওদের বিরোধিতা করছেন, বিএনপি তো তাদেরকে কোলে তুলেই চলে, আর আপনি হেফাজতকে স্পেস দিয়েই চলছেন, অর্থাৎ পুরো রাজনীতিটা একটা নীতিহীন জায়গায় চলে যাওয়াটাই আজকে এই সংকটের একটা প্রধান ব্যাপার। আমি এই কথা হচ্ছে আপনার ওই কথায় আমরা মনে করছি যে আজকে নির্বাচনের নামে এটা একটা প্রহসন সংগঠিত হতে যাচ্ছে, এবং এই প্রহসনে তারা কতগুলো একটা লিগাল পজিশান চায়। এইখানে যদি বামপন্থার মধ্যে কমিউনিস্ট পার্টি, কারণ যদি ওনাদের ভাষায় তো বামপন্থা পাকাগুলো নাকি ওনারা নিয়ে নিয়েছেন, এই পাকাগুলো পাকা বামদের অবস্থা কি নিজেরাই দেখেন? আমরা নাকি সংকুচিত হয়েছি, তা ওই যে পাকা বাম নিয়ে যে আওয়ামী লীগ করছে তারা নিশ্চয়ই বিকশিত হয়েছে, সেই বিকশিত হওয়ার ফলাফল কী হয়েছে? এবং তারা যখন দেন দরবার করে নিজের সিট আনতে গেছে তখন এই দলের লোকজন কী কী বলেছে, সব তো বাংলাদেশে তো আর কোনো কথা গোপন থাকে না, সবই আমরা জানি, সেটা ফ্যাক্টর না। কিন্তু আমরা মনে করছি যে আমাদের নির্বাচন যদি হতো অবশ্যই আমরা বর্জন করতাম, কিন্তু এটা হচ্ছে প্রহসন, এটা তামাশা, এবং এইটা একেবারে তামাশার যে নগ্ন পর্যায়ে পৌঁছে গেছে বলেই তো আমার বিবেচনায় আপনি আজকে আলোচনা করছেন জাতীয় পার্টির সাথে কেমিস্ট্রি কী, 14 দলের কী দাঁড়ালো, স্বতন্ত্র রাখতে হচ্ছে, ডামি প্রার্থী রাখতে হচ্ছে, আবার স্বতন্ত্র একবার একজন বলছে অবশ্যই থাকবে ডামি থাকবে, আরেকজন বলছে থাকলেও ওরা কিন্তু বেশি ভূমিকা নিতে পারবে না, যাদের সাথে আপনি দেন দরবার করে করছেন তাদেরকেও আপনাকে নিশ্চিত করতে হচ্ছে নৌকোমার্কা দিতে হবে, নৌকোমার্কার প্রার্থী থাকবে না, ডামি প্রার্থী থাকবে না, স্বতন্ত্র সবাই জয়ের গ্যারান্টি, যে কোনো, তার মানে আমি বলছি বিজয়ী তো ধরেন ভোটে যাওয়ার জন্য সে বিজয়ী হবে বলেই হয়তো আকাঙ্ক্ষা করেই যায় সবাই,
কিন্তু এইবারের বিজয়টা হচ্ছে তাকে কাগজে কলমে আপনি লিখে দেন। যে নির্বাচন কমিশনের কথা হচ্ছে, আমি আজকে একটা কথা বলে রাখি, আইনের কথা বলছেন, এই নির্বাচন কমিশন তো যে কেরিকেসি দেখিয়েছে এবং বলেছে 1% ভোট গেলে আইনি হবে, খুবই সত্য কথা বলেছে। এই নির্বাচন কমিশন আজীবন তার নাম লেখা থাকবে 1% নির্বাচন কমিশন। এবং এখন যেটুক দেখাচ্ছেন, হ্যাঁ এখন যেটা এখন দেখছেন বলছে না হুদা কমিশনের, না না যে কেউ, আমি বলছি এটা হইলে হয় আইনের তো কারেক্ট, কিন্তু কেউ এরকম ভাবে বলে নাই যে 1% আসলো নির্বাচন আইনি হবে, কেউ বলে নাই, কেউ না বলেও সেটা করেছে, করেছে কারেক্ট, খুবই যাই হোক, বরং গোপনে করার চেয়ে বলে করা ভালো। সেটা যদি বলেন আমি সেটা নিয়ে দেব, আমি একেবারে শেষ করি, আপনার কাছে আসবো আবার আমার কথা দিলে সে থামবে, হ্যাঁ আপনার কাছে আসবো আবার, আরেকটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে আবার আপনার কাছ থেকে আসবো। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট একটা বিরতির পর। বিরতির আগে যে আলোচনা হচ্ছিল যে নির্বাচন, ভোটের লড়াই, মাঠের লড়াই, আমরা রুহিন হোসেন প্রিন্স অনেক আলোচনা হয়েছে, আমরা আলোচনাটা শেষ করে আনতে চাই একেবারে শেষ পর্বে। আপনি আলোচনার শুরুতে বলেছেন যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে যদি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হয়, এক। দ্বিতীয়ত হলো সেই বিশেষ পরিস্থিতিটা কী আপনারা আশঙ্কা করেন? দ্বিতীয়ত হলো যে আপনারা যারা যারা নির্বাচন বর্জন করছে বিএনপি সহ, আপনারা সেই অ্যালাইজ না কিন্তু একই রকমের বর্জনের আছেন, যারা বর্জন করছে বিএনপি জোট, তারা কিন্তু বর্জনের সঙ্গে সঙ্গে প্রতিহত করার ঘোষণাও দিচ্ছে, এবং এই প্রতিহত করার কর্মসূচির মধ্যে আমরা দেখেছি যে বাস পড়ানো হচ্ছে, ট্রেন পড়ানো হচ্ছে, ট্রেনের লাইন তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যেটা খুবই ভয়াবহ দুর্ঘটনার, এবং সেই ঘটনার সঙ্গে আমরা দেখলাম কি যে গাজীপুরের যে ট্রেন লাইন কেটে দেওয়া হলো 20 ফুট, সেইখানে যারা আটক হলো তারা কিন্তু বিএনপির নানান পর্যায়ের নেতাকর্মী। তো এই মানে বর্জন আপনি করবেন, কিন্তু বর্জন করে কি অর্জন করতে চান সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এই যে মানে প্রতিহত করার নামে যেটা হচ্ছে এটাকে কি আপনি সমর্থন করেন? না, মোটেই না, এটা অ্যাবসলিউটলি না, এটা শুধু এখন না। আমি আপনাকে বলি যে 2014 সালে ওই প্রোগ্রামের সময় আমরা তো তখনও একটা শান্তিপূর্ণ জায়গায় চেয়েছিলাম, কারণ নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই পার হোক। আমরা কিন্তু তৎকালীন সময় আমাদের পার্টির পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী ওনার সাথেও কথা বলেছিলাম, আমরা ওনাকে বলেছিলাম যে নির্বাচনী পরিবেশ একটু ভালো করা দরকার এবং যাতে একটা সরকারের অধীনে হয় সেটা করা দরকার। আর এখানে খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলের নেতা, তার সাথে দেখা করে বলেছিলাম যে জামাতকে ছাড়া উচিত, জামাতকে না ছাড়লে আপনি কোনো গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন না এবং এটা হবে না। আমরা তখন একেবারেই এটা আনুষ্ঠানিক সভা করে, খালি মুখে না, প্রেস লিস্ট দিন, আমরা এটা বলেছিলাম যে আন্দোলন করার অধিকার আছে সবার, কিন্তু সহিংসত করার অধিকার নাই। ওই সময় বলেছিলাম, এখন এটা পরিষ্কার বলে, যেমন আমরা বর্জনের আহ্বান জানিয়েছি, আমরা চাই যেটা আমরা বলেছি, আজকেও আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি এখানে পরিষ্কার ভাষায় বলেছি আমাদের জোটের পক্ষ থেকে জনগণের প্রতি আহ্বান জানাই যে তারা যদি যথাযথভাবে এটা বর্জন করে তাহলে সেইটা একটা অর্জন হবে, মানুষ তাহলে ভোটের যে কথা বলছে এটা শুনবে, যদি তারা না করে, তারা মেনে নেয়, তখন তো অন্য আলোচনা। সুতরাং আমরা ওই সহিংসতাকে একেবারেই, কারোর কেউ আমরাও করতে চাই না, এটাকে আমরা সাপোর্ট করি না। আমরা একটা গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে চাই, সেটাও হবে নিঃসন্দেহে শান্তিপূর্ণ, কিন্তু নিশ্চয়ই কেউ যদি কোনো অশান্তিপূর্ণ ডেকে আনে ওই গণ আন্দোলনের সময় বলে দেবে। কিন্তু আমরা এই ধরনের জ্বালাও পোড়াও, আর এই যে রেল টেলের উঠার কথা বললেন, এমনকি আমরা ওই যে জামাত ইসলামের সময় সাইদের সময় আমরা দেখেছি না, তখন এই ধরনের নৃশংসতা দেখেছি। এবং মনে রাখতে হবে বাংলাদেশে এই ধরনের ফোর্স তো আছে, স্বাধীনতা বিরোধী ফোর্স আছে, নাই তা তো না, সুতরাং তারা নানা সময় এটা করার চেষ্টা করবে, সেইগুলো দেখতে হবে। কিন্তু আপনি যেটা বললেন অর্জনের বিষয়টা কি, আপনি কি একটা ভাগবটওয়ারার মধ্যে থেকে আপনি তথাকথিত দয়ার করে কোনো সিট নিলেন বা নিলেন না, সেটা তাহলে কি সেটা অর্জন? আমরা সেটা অর্জন মনে করি না, বরঞ্চ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আমরা মনে করছি যে বাংলাদেশে একদিকে লুটপাট 1% লোক আর 99% তারা বিপদে আছে, এই যে দুইটা ধারা, এর বিরুদ্ধে 99% মানুষের সাথে থাকতে হবে এবং নীতিনিষ্ঠ অবস্থান থেকে। আজকে নীতিহীন রাজনীতি আজকে এই জায়গাটায় নিয়ে গেছে রাজনীতির দৃষ্টিভঙ্গি, রাজনীতিবিদদের, রাজনৈতিক নিঃসন্দেহে রাজনীতিবিদদের বলতে, তারা ওই রাজনীতি করে তার অনিবার্য পরিণতি তাই, আমরা সেইভাবে দেখি, আমাদের বিশ্লেষণ বলে অনিবার্য যে রাজনীতি এটা করেন, যেমন উনি সরি এখানে না অন্য জায়গায় যেমন কথা বলছিলেন যে একটা সময় ছিল যে আওয়ামী লীগ যে ক্লাসের দল ছিল যারা এগুলো করতো সেটা একটা বিষয় ছিল, তখন তার পাল্লাটা ছিল লেফট ওরিয়েন্টেড, এখন অ্যাবসলুট কী বলবেন যে দুর্বৃত্তায়িত গ্রুপই তার লিডারশিপে আছে, তারা এটাকে পরিচালনা করছে, আর এদিকে বিএনপি জামাত তো তারা এই ওরিয়েন্টেডই দল,
এটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল, সুতরাং এই আলোচনা অবান্তর। আমি মনে করি যে আমাদের বামপন্থীদের আজকে যে নীতিনিষ্ঠ অবস্থানে আছে, সেই অবস্থানে থেকে যদি জনগণের কাছে আমরা যেতে পারি তাইলে এটা অর্জন করব, নাহলে বাংলাদেশ দীর্ঘ সময় এই দুর্বৃত্তায়িত রাজনীতির ফাঁদে থাকবে। এই দুর্নীতি লুটপাট, একদিকে উন্নয়ন দেখবেন আর একদিকে দুর্নীতি লুটপাটের মহাসমারোহ দেখবেন, যেটা এবার এমপি সাহেবদের সম্পত্তির হিসাব বাইরে আসার সময় এটা আপনারা পরিষ্কার ধন্যবাদ দেখতে ধন্যবাদ রোহিণ হোসেন প্রিন্স। সুভাষ সিংহ রায় শেষ করবো, একদম একেবারেই শেষ। খুব অবাক লাগে একটা মানুষ 72 সালে 30 ভরি সোনা কিনেছেন পারিবারিক সূত্র ধরে, তখন 9,000 টাকার সোনার ভরি ছিল ধরেন, সে যখন তার আয়কর রিটার্ন তখন থেকে জমা দিয়েছে, তখন থেকে 9,000 টাকায় কিন্তু জমা দেওয়া আছে, ওইটাই আর কিন্তু বাড়ানোর কোনো সুযোগ তার নাই। হ্যাঁ, এখন আমি তো গণমাধ্যমে এরকম অনেক রকম বিস্তৃত ব্যাখ্যা দেখি, আমার কাছে অবাক লাগে এই যে হলফনামা বিষয়ক যে সমস্ত বক্তব্য আসে আমার কাছে অবাক লাগে, এবং সেটাই প্রিন্স ভাই বলবার চেষ্টা করছে। সেটা বলি নাই, ওটাই আমি বলেছি। আমি একটা কথা খুব খোলামেলা বলি, স্বাধীনতা বিরোধী শক্তিকে মদত দিচ্ছে কে, কোন দল? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যেই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত করেছে, তাদেরকে মদত দিচ্ছে কারা? বিএনপি এবং বিএনপির সাথে যারা জুটে গেছেন নানান কারণে তারাই দিচ্ছেন। অতএব সেই শক্তিকে যদি এখনো পর্যন্ত রুহিনেশন প্রিন্স ভাই মাথার মধ্যে রাখেন এবং তুলনা করেন আওয়ামী লীগের সাথে, কথার মধ্যে কথা বলি না, আমি আওয়ামী লীগের সাথে বছর ধরে এটা আওয়ামী লীগই লালন করেছে, আমরা করি না, এখনো লালন করে চলছে আওয়ামী লীগ। আরে যুদ্ধ করে লাভ, যুদ্ধ অপরাধীদের বিচার করার এই সামর্থ্য ঠিকই বিচার করেছে, রাজনৈতিক ভাবে প্রতিহত করে নাই, তা তো বটে, আপনি রাজনৈতিক ভাবে উচ্ছেদ না করতে পারবেন না। আজকে যুদ্ধ অপরাধীর দল কি কমিউনিস্ট পার্টিকে প্রতিদ্বন্দ্বী মনে করে, না আওয়ামী লীগ মনে করে, তার প্রধান শত্রুকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে তারা মনে করে, এই বাস্তবতা কিন্তু মানতে হবে। আপনি সেইটা যদি না মেনে আপনি শুধু শুধু ওই কেতাবের কথা বলেন, তাহলে মানুষ কিন্তু আপনার কথা শুনবে না, যে কারণে ধীরে 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 আপনার শক্তি কিন্তু ম্রিয়মাণ হয়ে গেছে, হয়ে গেছে বলেই আপনি গণতান্ত্রিক রাজনীতিকে অবদান রাখতে পারছেন না। সেটা তো একটা দেশের রাজনীতির জন্য, সার্বিক রাজনীতির জন্য শুভ নয় যে একটা একটা পার্টি মানে সংকুচিত হবে। আসলে শুনেন, আমি দৃঢ়তার সাথে বলি, একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে। আপনি একটি দলকে আপনারা যেভাবে মাঠের বিরোধী দল, রাজপথের বিরোধী দল, গণতন্ত্রের সবক দিচ্ছেন, গণতন্ত্রায়ন করছেন, সেটা তো ভালো কথা না। কেন এই এই দল যুদ্ধ অপরাধীর দল, এই দল সৃষ্টি হয়েছে যুদ্ধ অপরাধীদের মদত দিয়ে, এই দল পাকিস্তান তন্ত্রকে পায়ম করার জন্য দল হয়েছে, তাকে যদি আপনি পাশ থেকে বাতাস দেন আর আওয়ামী লীগের সাথে তুলনা করেন, লক্ষণ কিন্তু ভালো না, আমি সেটা কথা বলছি। আবার যখন এই তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক সমস্ত কথা বলে বিস্তৃত করে এই কথামালা সাজিয়ে যদি কথা বলতে থাকেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা লক্ষণ রেখার ফুটে ওঠে। কী ফুটে ওঠে? আপনি কি ইনিয়া বিনিয়া তাদেরকেই সমর্থন করছেন? আপনি অনির্বাচিত প্রতিনিধির দ্বারা কোনো কিছু করতে পারবেন না। আপনার খেয়াল আছে যখন সৈয়দা সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তর নেতৃত্বে সংবিধান সংস্কারের যে কমিটি হয়েছিল, সেখানে 15 সদস্য বিশিষ্ট কমিটি করার প্রস্তাব এসেছিল, তার মধ্যে 2 জন সদস্য ছিল ওই 29টি আসন পেয়েছিল বিএনপি, তার থেকে 2 জনের, তারা কি অংশগ্রহণ করেছে? এবং সংবিধান যে সংস্কার যে কমিটি, সেই কমিটির কাছে আওয়ামী লীগ প্রতিনিধি দলের যে বক্তব্য রেখেছে, মনে রাখা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার জন্যে আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আইনে আপনি বাস্তবায়ন করতে পারছেন না, আপনি সেটা নিয়েই আঁকড়ে রেখে আছেন, বারবার সে কথা বলছেন। আর কেন জানি বেগম খালেদা জিয়ার প্রতি এবং বিএনপি নেতাদের প্রতি এখন জানি বামপন্থীদের একটু আবেগটা বেশি না, আমরা শেষ করবো সেই আবেগের কথা না, রাজনীতিটা নষ্ট হয়েছে, নীতিভ্রষ্ট হয়েছে। শেষ করি, কাজী নজরুলের একটা ভক্তিগীতি আছে, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে চোখে আসে যত জল। এখন মনে হচ্ছে যে এই বামপন্থী যারা এখন এখনো আছেন তাদের কাছে এই চোখে যেন জল এসে যায় নামটা শুনলে, যেন এই যেন গণতন্ত্র বৃথা, যারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রকে বারবার পর্যদস্ত করবার চেষ্টা করেছে। আজকে যুদ্ধাপরাধীদের বিচার, আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, জাতির কাছে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু কন্যা পালন করেছেন, ওই তখন তো অনেকে পাশে থাকতে দেখি নাই, বাস্তবতা সেটাই। ওই টেলিফোন এসেছিল
জাতিসংঘ থেকে না ধন্যবাদ ধন্যবাদ আমরা ওই আটলান্টিক শেষ করব কিন্তু তার অর্থ এই নয় যে এই নয় যে একটা ধারণাটা কিন্তু শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশে এই চালু রেখেছেন ক্ষমতার চেহারা ক্ষমতা এইটাই চলছে অনেক ধন্যবাদ সুভাষ সিং রায় এবং রুহিন হোসেন প্রিন্স আপনাদের দুজনকেই আলোচনা আরও হয়তো সময় করতে যদি তা পাইতাম তাহলে আরও একটু আলোচনা করা যেত সেই সময় আমাদের নেই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এটা আরেকদিন করব প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি